প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত আর নেই। ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবির হাসপাতালে ভোরে মারা যান তিনি। তাঁর বয়সও ছিল 72 বছর। সুরঞ্জিৎ সেনগুপ্তের শেষকৃত্য সোমবার সুনামগঞ্জের দিরায়ে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মুকসিমুল হাসান ও ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরিফুর রহমান। শুক্রবার সুরঞ্জিৎ সেনগুপ্ত অসুস্থ বোধ করলে তাকে ল্যাবিড হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের জটিলতায় আক্রান্ত হওয়ায় শনিবার রাতে ল্যাবিড হাসপাতালেই লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। লাইফ সাপোর্টে নিয়ে যাওয়ার পর আমরা সবাই অপেক্ষায় ছিলাম, হঠাৎ করে বোধহয় ভিতর থেকে নার্স ওনারা বোধহয় কল করছেন ডাক্তারদেরকে, তা ডাক্তার চলে আসেন 3:45 দিকে। ওনারা পরীক্ষা নিরীক্ষা করে 4:24 ওনাকে মৃত ঘোষণা করেন। সুরঞ্জিৎ সেনগুপ্তের মৃত্যুর খবরে রাজধানীর ল্যাবিড হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের নেতা কর্মীরা। তিনি আমাদের রাজনীতির ইতিহাসেরই এক কালারফুল মানুষ, একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব। তার মতো পার্লামেন্টেরিয়ান বাংলাদেশ পার্লামেন্টে আমার মনে হয় আমি সবসময় তাকে নাম্বার ওয়ান বলতাম। 3-4 একসঙ্গে পার্লামেন্ট করেছি, আমি নিজে যা দেখেছি সেটি হলো যে পার্লামেন্ট সম্পর্কে তার যে জ্ঞান এবং পার্লামেন্টের প্র্যাকটিস সম্পর্কে তার যে দৃঢ় অবস্থান এটি অতুলনীয়। সকালে রাজধানীর জিগাতলায় তার নিজ বাসভবনে মরদেহ নেওয়া হয়। আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণ সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান। এরপর সুরঞ্জিতের মরদেহ নেওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পর এখানে শ্রদ্ধা জানান অনেকে। ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে এবং বিভিন্ন সময় রাজনৈতিক অবস্থান আমাদের গণতন্ত্রকে সুসংগত করার চেষ্টা করেছে। আমি তারই চলে যাওয়াকে অত্যন্ত মর্মাহত শোকাভিভূত। উনি আপাতমস্তক একজন রাজনৈতিক নেতা এবং কর্মী, উনি প্রগতিশীল ছিলেন, গণতান্ত্রিক ছিলেন এবং আপাতমস্তক নিখাত একটি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে সবসময় আলোচিত ছিলেন এই রাজনীতিক। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।